শিক্ষার্থীরা ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম কেমন আছো শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের সাথে আছি আমি কাজল বরণ বিশ্বাস চিপ ইন্সট্রাক্টর পোলট্রি হোসেনাবাদ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ হোসেনাবাদ কুষ্টিয়া আজ আমি দশম শ্রেণীর পোল্ট্রি রিয়ার্ডিং অ্যান্ড ফার্মিং ট্রেড এর প্রথম অধ্যায় পড়াবো তাহলে শিক্ষার্থীবিন্দু চলো দেখে নিই আমাদের আজকের শিরোনাম আমরা একটা স্লাইড দেখব দেখি আমরা এই স্লাইড থেকে আমরা আমাদের শিরোনাম বুঝতে পারি কি না চলো দেখে নিই আমাদের স্লাইড আমাদের এই স্লাইডে আমরা কিছু কবুতরের ছবি দেখতে পাচ্ছি তাহলে আমাদের আজকের বিষয় কি হ্যাঁ আমাদের আজকের বিষয় কবুতর পালন ও কবুতরের জাত পরিচিতি তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের যে ক্লাসটা এই ক্লাসটার থেকে আমরা কি শিখতে পারবো চলো আমরা দেখে এই ক্লাসের শিখন ফল আজকের ক্লাস থেকে আমি শিখতে পারব কবুতর পালনের গুরুত্ব কি তা বলতে পারব কবুতর পালনের সুবিধা এবং অসুবিধা সম্বন্ধে জানতে পারব কবুতরের জাতের শ্রেণীবিন্যাস সম্বন্ধে বলতে পারব কিং কার্নিউ এবং গোলা জাতের কবুতর সম্বন্ধে আমি বলতে পারবো এবং স্ত্রী ও পুরুষ কবুতরের পার্থক্য সম্পর্কে শিখতে পারবো শিক্ষার্থীবৃন্দ চলো আমরা আমাদের মূল বিষয়বস্তুতে প্রথমে আসি কবুতরের পরিচিতি স্লাইড একটু দেখে নিই আমাদের কবুতরের পরিচিতি সম্পর্কে কবুতর শান্তিক প্রতীক হিসাবে ব্যবহৃত হয় অর্থাৎ শান্তির প্রতীক কবুতর দুই পৃথিবীর সর্বত্র কবুতর দেখা যায় পত্র যোগাযোগের মাধ্যম হিসাবে এক সময় বার্তা কবুতর ব্যাপকভাবে ব্যবহৃত হতো তিন ভারতবর্ষ শাসন আমলে মুঘলরা কবুতরকে প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের কাজে ব্যবহার করেছেন চার নম্বর যেটা আছে সেটা হলো প্রথম কোথায় এদের পোষ মানানো হয়েছিল তা নিয়ে যথেষ্ট মতভেদ আছে কেউ বলেন লিবিয়ায় আবার কেউ বলেন ব্যাবিলনে আবার অনেকে বলেন মিশরিয়া সর্বপ্রথম এই কবুতর পালা শুরু করে তবে যারাই পালন করা শুরু করুক না কেন এটা গৃহপালিত এবং শান্তির প্রতীক হিসাবে এটা ব্যবহৃত হয় এবারে আসবো আমরা কবুতর পালনের গুরুত্ব দেখে নিই আমরা স্লাইডে কবুতর পালনের গুরুত্ব কি। এক বসত বাড়িতে পারিবারিক ভিত্তিতে বা বাণিজ্যিকভাবে শ্রমে নামমাত্র খরচে কবুতর পালন করে প্রচুর টাকা আয় করা যায় দুই কবুতরের মাংস হাঁস মুরগির মাংস চেয়ে অধিক সুস্বাদু এবং পুষ্টিমান তিন বৃদ্ধ মানুষ বাচ্চাদের এবং অসুস্থ রোগী বা সদ্য রোগমুক্ত ব্যক্তিদের জন্য কবুতরের মাংস এবং সুপ খুবই উপকারী চার কবুতরের ঘরে তেমন কোনো দুর্গন্ধ হয় না পাঁচ কবুতর ঘন ঘন বাচ্চা দেয় এবং তিন থেকে চার সপ্তাহের মধ্যে বাচ্চা খাওয়ার উপযোগী হয় ছয় হাঁস মুরগির চেয়ে কবুতরের রোগ ব্যাধি অনেক কম হয় তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা দেখলাম কবুতর পালার অনেক সুবিধা যেমন সুবিধা আছে তেমনি অসুবিধাও আছে এবার আসি আমরা কবুতর পালনের সুবিধা কি দেখে নিই আমরা স্লাইডে কবুতর পালনের সুবিধা এটার বিনিয়োগ কম বেকার যুবক এবং দুস্থ মহিলাদের কর্মসংস্থানের সহজে উপায় হয় সংক্ষিপ্ত প্রজননকাল রোগ বেলায় খুবই কম অল্প জায়গায় পালন করা যায় অল্প খাদ্যের প্রয়োজন হয় প্রতিপালন অত্যন্ত সহজ মাংস সুস্বাদু পুষ্টিকর সহজপাচ্য এবং প্রাণীজের আমিষের চাহিদা পূরণ করে কবুতরের মল জৈব সার হিসাবে ব্যবহৃত হয় কবুতর অতি দ্রুত পোষ মানে তার শিক্ষার্থীবৃন্দ আমরা দেখলাম কবুতর পালা অত্যন্ত সুবিধা প্রত্যেকটা যেমন সুবিধা আছে কবুতর পালার ক্ষেত্রেও ঠিক সেরকম একটু অসুবিধা আছে তাহলে আমরা দেখিনি কবুতর পালতে গেলে কি অসুবিধা হতে পারে কবুতর পালনের অসুবিধা পালন বিষয়ক কারিগরি জ্ঞানের অভাব দেশি বা বিদেশি জাতের কবুতর কেনার বিশ্বস্ত উৎসের অভাব কবুতর ক্রয় বা বিক্রি করার ভালো স্থানের অভাব কবুতর প্রতিপালন সংক্রান্ত জ্ঞানের অভাব জাতীয়ভাবে বাণিজ্যিক ভিত্তিতে কবুতর পালন এবং উৎপাদনের অভাব তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা দেখলাম কবুতর পালনের অসুবিধা এবার আসবো আমি কবুতরের জাত সম্পর্কে দেখে নিই আমরা কবুতরের জাত পৃথিবীতে প্রায় একশো জাতের কবুতর পাওয়া যায় এর মধ্যে বাংলাদেশে প্রায় বিশ প্রকার কবুতরের জাত রয়েছে এগুলির কোনো নির্দিষ্ট জাতের নয় বাংলাদেশের জলবায়ু এবং বিস্তীর্ণ শস্যক্ষেত্র কবুতর পালনের জন্য অত্যন্ত উপযোগী এটি পরিবারের পুষ্টি সরবরাহ সমৃদ্ধি শোভাবর্তনকারী এবং বিকল্প আয়ের উৎস হিসাবে ব্যবহৃত হচ্ছে এবারে আসব আমরা কবুতরের জাতের শ্রেণীবিন্যাস কবুতরকে সাধারণত তিনটি শ্রেণীতে ভাগ করা যায় অর্থাৎ মাংস বা স্কোয়াব উৎপাদনকারী জাত এখানে স্কোয়াব বলতে আমরা বলতে পাচ্ছি সাধারণত বাচ্চা উৎপাদনকে আমরা বলি স্কোয়াব অর্থাৎ কবুতরের বাচ্চাকে বলি আমরা স্কোয়াব তাহলে এক নম্বর যে পয়েন্ট আমাদের মাংস বা স্কোয়াব উৎপাদনকারী জাত দুই শৌখিন জাত তিন দেশীয় জাত মাংস বা স্কোয়াব উৎপাদনকারী জাতের মধ্যে যেগুলো আছে তার মধ্যে কিং কার্নিউ রান্ট ইত্যাদি শৌখিন জাতকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি এক রেসিং কবুতর দুই ফ্লাইং কবুতর তিন শোভাবর্ধনকারী কবুতর ওই যে তোমাদের প্রথমে বলা হয়েছিল যে কবুতর সাধারণত বার্তা বাহক হিসাবে আমরা পালন করে থাকি এই যে রেসিং কবুতর এইগুলো সাধারণত বার্তা দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এইগুলো কি কি কবুতর যেমন রেসিং হোমার হর্সম্যান ইত্যাদি ফ্লাইং কবুতার যে কবুতরগুলো সাধারণত আকাশে ওড়ে অনেক সময় ডিগবাজি খায় এইগুলোকে বলা হচ্ছে ফ্লাইং কবুতর যেমন বার্মিং হোম রোলার ফ্লাইং হোমার ইত্যাদি শোভাবর্ধনকারী কবুতরের মধ্যে আছে মালটেজ ট্রাম্বলার ইত্যাদি আর আমাদের দেশীয় জাত যেগুলা সেগুলোর মধ্যে সিরাজি জালালি গিরিবাজ লোটন গোলা ইত্যাদি এই হলো আমরা জানলাম কবুতরের জাত সম্পর্কে এবার আমরা স্লাইডে কিছু কবুতরের ছবি দেখব প্রথমে আমরা বলছিলাম যে মাংস বা স্কোয়াব উৎপাদনকারী জাত এখানে একটা স্লাইডে তোমরা ছবি দেখছো মাংস বা স্কোয়াব উৎপাদনকারী কবুতরের জাতের মধ্যে কার্নিউ জাত আরেকটা আমরা ছবি দেখব এখানে এটা আছে কিং জাতের কবুতর সবই কিন্তু মাংস উৎপাদনকারী জাত এরপরে আমরা দেখব এটা রান্ড জাতের কবুতর আমরা আবার দেখব এখানে জায়েন্ট হোমার জাতের কবুতর এবার আমরা দেখব ফ্রেন্স মন্ডেন জাতের কবুতর আমরা দেখলাম মাংস উৎপাদনকারী জাত এবার আমরা আসবো শৌখিন জাতের কবুতর সম্পর্কে দেখে নিই আমরা স্লাইডের শৌখিন জাতের কবুতরের পরিচিতি প্রথম যে কবুতর আছে সেটা হলো রেসিং কবু হোমার দ্বিতীয় ছবিটা হর্সম্যান তৃতীয় ছবিটা বার্মিং হোম রোলার এবং চতুর্থ যে ছবিটা দেখা যাচ্ছে এটা ফ্লাইং হোমার লাস্টে যেটা সেটা হলো হোয়াইট ফাউন্টেল প্রথম দুইটা কবুতর আমরা বলেছি রেসিং কবুতর বার্মিং হোম এবং ফ্লাইং এই দুটা হলো ফ্লাইং কবুতর এবং লাস্টে হোয়াইট ফাউন্টেল সেটা হলো শুভাবর্ধনকারী কবুতর এবার আমরা আসব আমাদের দেশীয় যে কবুতর আছে এটা সবাই হয়তো তোমরা পরিচিত এটা হলো গোলা জাতের কবুতর এবার আমি আসব কয়েকটা জাতের কবুতরের বৈশিষ্ট্য সম্পর্কে প্রথমে আসি কিং জাতের কবুতরের জাত পরিচিতি দেখে নিই আমরা স্লাইডের কিং জাতের কবুতরের জাত পরিচিতি সম্পর্কে এই কবুতরটি স্কোয়াব উৎপাদনে একটি সবচেয়ে জনপ্রিয় উপজাত সাদা রান্ট সাদা মাল্টেজ থেকে এ জাতের কবুতর তৈরি করা হয়েছে এদের দেহ মজবুত পা পরিষ্কার পায়ের নালায় কোনো পালক নেই দেহ সাদা জাতের সাদা পালকে শক্তভাবে মোড়ানো এবং সিলভার জাতের দেহ সিলভার রঙের অর্থাৎ এখানে দুইটা জাত আছে একটা সাদা এবং একটা সিলভার সাদা যে জাতটা সেটা সাদা পালকে শক্তভাবে মোড়ানো থাকে এবং সিলভার কালারের যেটা আছে সেটা সিলভার রঙ থাকে এর সাধারণত সিলভার কালারের যেটা সেটার গলা কালো এবং সোনালি মেশানো থাকে এদের লেজ খাড়া এবং দেহ মাংসল সিলভার জাতের কবুতরের সাদা জাত কবুতর থেকে বেশি পোষ মানে প্রতিটি স্কোয়াবের ওজন প্রায় পাঁচশো গ্রাম হয় অর্থাৎ যখন আমরা এটাকে খার উপযোগী করি তখন প্রায় পাঁচশো গ্রামের ওজন হয় প্রাপ্তবয়স্ক কবুতরের ওজন প্রায় সাতশো পঁয়ত্রিশ গ্রাম হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে তোমরা আবার কিং জাতের কবুতরের ছবি দেখছ এবারে আসবো আমরা কার্নিউ জাতের কবুতরের জাত পরিচিতি দেখে নিয়ে আমরা স্লাইডে কার্নিউ জাতের জাত পরিচিতি এটা সাধারণত দুইটা জাত আছে এক লাল আর এক সাদা লাল যে জাতটা সেটার উৎপত্তি বেলজিয়ামের দক্ষিণ অঞ্চল ও ফ্রান্সের উত্তর অঞ্চলে সাদা যে জাতটা সেটার উৎপত্তি যুক্তরাষ্ট্রে এই জাতটি অত্যন্ত পরিশ্রমী পাখি এবং সুস্বাস্থ্যের অধিকারী এদের দেহ মজবুত পালক দেহ শক্তভাবে লেগে থাকে এদের লেজ মাটি স্পর্শ করে পায়ের নালায় কোনো পালক থাকে না স্কোয়াবের গায়ের চামড়ার রং সাদা প্রাপ্তবয়স্ক পাখির ওজন সত্তর গ্রাম এবং স্কোয়াবের ওজন চারশো গ্রাম হয়ে থাকে এদের দেহ লাল যেটা সেটা লাল তবে তার উপরে কিছু সাদা রঙের ছোপ রয়েছে আর সাদা যেটা সেটা হলো একদমই সাদা আমরা দেখিনি কার্নিউ জাতের কবুতরের ছবি এটা আছে লাল পরেরটা আছে সাদা জাতের ছবি এবার আসবো আমরা গোলা জাতের কবুতরের জাত পরিচিতি গোলা জাত তোমাদেরকে আগেই বলেছি এটা আমাদের দেশীয় জাত দেখে নিই আমরা এই জাতের উৎপত্তি কোথায় বাংলাদেশ পাকিস্তান ভারতে এদের উৎপত্তি স্থল বৈশিষ্ট্য সমূহ এ জাতের কবুতরের রং সাদা হালকা ও গাঢ় ধূসর রঙের হয়ে থাকে চোখের রং এবং পায়ের রং কিছুটা লালচে বর্ণের হয় এরা সহজেই পোষ মানে আমাদের দেশের আবহাওয়ায় এদের পালন করা খুব উপযোগী এদের রোগ খুব কম হয় এই জাত সাধারণত স্কোয়াব উৎপাদনের জন্য বেশি উপযোগী তাহলে আমরা নিই স্কোয়াবের অর্থাৎ গোলা জাতের কবুতরের কিছু ছবি এখানে আমরা গোলা জাতের কবুতরের ছবি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা বিভিন্ন জাত সম্পর্কে তোমাদেরকে আলোচনা করলাম এবার একটা ছোট্ট একটা মজার জিনিস তোমাদের পড়াবো সেটা হলো কবুতরের স্ত্রী এবং পুরুষ এই দুইটার মধ্যে পার্থক্য কি। তোমরা হয়তো অনেকে বাজারে কিনতে যাওয়ার সময় অনেকে হয়তো ওই স্ত্রী পুরুষ দুইটায় কেন অথবা একটা একটা করে কিনতে পারো এই জন্য এখন তোমাদের যে বিষয় যে আমরা স্ত্রী পুরুষ কিভাবে চিনবো তাহলে দেখে নিই স্লাইডে আমরা পুরুষ কবুতর এবং স্ত্রী কবুতরের মধ্যে পার্থক্য পুরুষ কবুতর তুলনামূলকভাবে আকারে বড় কিন্তু স্ত্রী কবুতর তুলনামূলকভাবে পুরুষ কবুতরের চেয়ে ছোট হয়ে থাকে পুরুষ কবুতর দেখতে চটপটে এবং চঞ্চল আর স্ত্রী কবুতর দেখতে শান্ত এবং নমনীয় প্রকৃতির পুরুষ কবুতরের মলদারের উঁচু মাংসল অংশ থাকে আর স্ত্রী কবুতরের মলদারের উঁচু মাংসল অংশ থাকে না পুরুষ কবুতর স্ত্রী কবুতরকে ঘিরে ঘুরে ঘুরে ডাকে কিন্তু স্ত্রী কবুতর এরা ঘুরে ঘুরে ডাকে না পুরুষ কবুতরের ঠোঁট যদি সামনের দিকে টান দেওয়া হয় তাহলে পারে গলা নিজের দিকে নেওয়ার চেষ্টা করে আর স্ত্রী কবুতরের ঠোঁট সামনের দিকে টানলে চুপ করে বসে থাকে পুরুষ কবুতরের দেহ চাকচিক্যপূর্ণ এবং স্ত্রী কবুতরের দেহ চাকচিক্য নয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমি তোমাদের কবুতরের জাত এবং কবুতর পালন সম্পর্কে আলাপ আলোচনা করলাম তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আবার আমরা একটু দেখে নিই যে এই ক্লাসে কি কী তোমাদেরকে পড়িয়েছি তোমাদেরকে মনে করিয়ে দিই ক্লাস পর্যালোচনা আমরা প্রথমে পড়িয়েছি কবুতর পালনের গুরুত্ব সম্বন্ধে মনে পড়ছে শিক্ষার্থীবৃন্দ হ্যাঁ তারপরে কি পড়িয়েছি তারপরে পড়িয়েছি কবুতর পালনের সুবিধা কি এবং অসুবিধা কি তারপরে আমরা পড়িয়েছি কবুতর জাতের শ্রেণীবিন্যাস সম্পর্কে আমি তিনটা জাতের কবুতর সম্বন্ধে তোমাদের আলাপ আলোচনা করেছি কি কবুতর হ্যাঁ কিং কার্নিউ এবং গোলা জাতের কবুতর শেষে আমি তোমাদের কি পড়িয়েছি হ্যাঁ শেষে আমি তোমাদেরকে পড়িয়েছি পুরুষ এবং স্ত্রী কবুতরের পার্থক্য তাহলে শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ যে তোমাদেরকে যেগুলো পড়ানো হলো তার মধ্যে থেকে আমি তোমাদেরকে সামান্য কিছু প্রশ্ন মূল্যায়ন তোমরা খাতা খুলে প্রস্তুত এবং আমি যে প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর খুব তাড়াতাড়ি করে খাতায় লিখে ফেলো স্লাইডে প্রশ্ন দেখো তোমরা এক নম্বর কবুতর কিসের প্রতীক হিসাবে পরিচিত দুই পৃথিবীতে কত জাতের কবুতর পাওয়া যায় তিন কবুতরের শ্রেণী কয়টি এবং কি কি চার দুইটা শোভাবর্ধনকারী কবুতরের নাম লিখোবৃন্দ আশা করি এই প্রশ্নগুলির উত্তর তুমি অতি সহজেই লিখতে পারবে এবার আমি তোমাদের একটা বাড়ির কাজ দেব যখন তোমাদের স্কুল খুলবে তখন এই বাড়ির কাজটি সুন্দর করে লিখে তোমার শ্রেণি শিক্ষকের কাছে জমা দিবে তোমাদের যে ধারাবাহিক মূল্যায়ন আছে এই বাড়ির কাজ জমা দেওয়ার উপরে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন হবে তাহলে শিক্ষার্থীবৃন্দ প্রস্তুত বাড়ির কাজ লেখার জন্য তোমাদের আজকের বাড়ির কাজ এক নম্বর জাতের কবুতরের জাত বৈশিষ্ট্য লেখ দুই আমাদের দেশে কবুতর পালন কতটুকু উপযোগী তা যুক্তি সহকারে লেখ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আজকের যে ক্লাস সেই ক্লাসটা তোমাদের কাছে বোধগম্য হয়েছে এখন যে বাই মুহূর্ত এই বাই মুহূর্তে তোমরা সবাই সাবধানে থাকবা তোমরা সবাই ঘরে থাকবা এই বলে আজকে আমি আমার ক্লাস এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে